অস্ট্রেলিয়ার ক্রিকেটে মার্শ পরিবারের অবদান সবারই জানা। বাবার অবসরের পর এতদিন 22 গজে একসঙ্গে দাপিয়ে বেরিয়েছেন জিওফ মার্শের দুই ছেলে শন মার্শ ও মিচেল মার্শ। তবে এবার ক্যারিয়ারের ইতি টানলেন বড় ভাই শন মার্শ। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান শন মার্শ। এবারের বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেটসের শেষ ম্যাচই হতে যাচ্ছে। 40 বছর বয়সী এই ক্রিকেটারের পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর আগে গেল বছর বিদায় বলে দেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে। অনেকদিন জাতীয় দলের বাইরে আছেন মার্শ। সব শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2019 সালের জুনে ওয়ানডে বিশ্বকাপে ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে। 2019 সালের পর অজিদের জার্সিতে বড় ভাই শন মার্শকে আর দেখা না গেলেও মাঠে দাপট দেখিয়েছেন মিচেল মার্শ। জাতীয় দলে সাফল্য সেভাবে ধরা না দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ সফল শন মার্শ। বিগ ব্যাশে এই বাহাতির রান 79 ইনিংসে 2810, যা টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ। আইপিএল এর প্রথম মৌসুমে 616 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন 9 মৌসুম। 69 ইনিংসে প্রায় 40 গড়ে করেছেন 2477 রান। স্ট্রাইক রেট ছিল 132.74। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন 38টি টেস্ট, 73টি ওয়ানডে ও 15টি টি টোয়েন্টি ম্যাচ। টেস্টের 68টি ইনিংসে 6 শতক 34.31 গড়ে মার্শের রান 2265, ওয়ানডেতে 72 ইনিংসে 7 সেঞ্চুরিতে 40.77 গড়ে রান 2773, টি টোয়েন্টিতে 15 ইনিংসে 18.21 গড়ে রান করেছেন 255। স্বীকৃত টি টোয়েন্টিতে মার্শের রান 7050। বিদায় বেলায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শন মার্শ। ধন্যবাদ জানিয়েছেন ক্যারিয়ারের সবশেষ দল মেলবোর্ন রেনেগেটসকে। বিগ ব্যাশের এ মৌসুমেও দুর্দান্ত পারফর্ম করছিলেন তিনি। 5 ম্যাচ খেলে করেছেন 181 রান, 45.25 গড় ও স্ট্রাইক রেট 138.16। 2019-20 মৌসুম থেকে মেলবোর্ন রেনেগেটসের হয়ে বিগ ব্যাশে খেলেন মার্শ। এর আগে খেলতেন পার্থ স্কর্চার্সের হয়ে। মার্শ পরিবারকে আরও অনেক দূর নিয়ে যাবেন মিচেল মার্শ, এটাই আশা তার ভাই শন মার্শের। পারভিন আক্তার, সময় সংবাদ।